ঋণ পরিশোধের নীতি শিথিল করায় কাগজে কলমে ব্যাংকিং খাতে খেলাপির পরিমাণ কমবে, তবে তা প্রকৃত অর্থে মন্দ ঋণের চাপ কমাবে না বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে এর ফলে নিয়মিত বকেয়া পরিশোধে গ্রাহকরা নিরুৎসাহিত হবে, যা দীর্ঘমেয়াদে খেলাপি ঋণ বাড়াবে, কমাবে ব্যাংকের আয়ও। কিস্তির অন্তত 75% সমপরিমাণ অর্থ গ্রাহককে পরিশোধ করতে হয় প্রতি মাস অথবা প্রান্তিকে, না হলে ওই ঋণ খেলাপি হয়ে যায় কেন্দ্রীয় ব্যাংকের নীতি অনুযায়ী। তবে সেই নীতির বদল আনা হয়েছে রোববার এক প্রজ্ঞাপন দিয়ে, যেখানে বলা হয়েছে কিস্তির 50% অর্থ জমা দিলেই কেউ খেলাপি হবেন না। গেল অক্টোবর থেকে চলতি ডিসেম্বর পর্যন্ত যারা কিস্তি দেবেন তাদের সবাই এই সুবিধা পাবেন। চলমান অর্থনৈতিক সংকট বিবেচনায় এই ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যদিও বিশ্লেষকরা ঢালাও সুবিধার পক্ষে নন। এখানে আমার আপত্তিটা হচ্ছে যে এটা একটা জেনারেলাইজ প্রভিশন করে দেওয়া হচ্ছে, অর্থাৎ আমার সামর্থ্য থাকলেও আমি 50% দিয়ে আমি এটা করে নিতে পারবো। এটা কিন্তু আমার বিহেভিয়ারাল প্যাটার্নকে ইম্প্যাক্ট করছে নেগেটিভলি, ভবিষ্যতে আমি এটাকে আরও সুযোগ দেবো, তো এটার কোনো দরকার ছিল না। ব্যাংকের ঋণ তো আর অবলম্বন হয়ে যাচ্ছে না, এই ঋণটা কিন্তু পরে যে আবার জমা হচ্ছে এবং আবার এই কোম্পানিকে শোধ করতে হবে। সেক্ষেত্রে এটা করা যেতে পারে, স্পেসিফিক কেস একবার ঢালাই পারে না, যেসব সংস্থা ইচ্ছাকৃত ঋণ খেলাপি নয় বা যাদের ঋণ প্রবলেম আছে তাদেরকে ব্যাংক নিজস্ব বিবেচনা তাদেরকে এই ধরনের সুবিধা দিতে পারে। প্রজ্ঞাপন অনুযায়ী এই সময়ে কিস্তির যেসব টাকা বকেয়া থাকবে তা ঋণের মেয়াদ শেষ হওয়ার 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে, অর্থাৎ ওইসব ঋণ পরিশোধের মেয়াদ আরও 1 বছর বেড়ে যাবে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে গেল সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতে বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 14,36,000 কোটি টাকার মতো। এর মধ্যে 1,34,396 কোটি টাকাই খেলাপি হয়েছে, অর্থাৎ মোট ঋণের 9.36% খেলাপি হয়ে গেছে। নতুন করে ছাড়ের সিদ্ধান্তে এই হার কিছুটা কমবে। এটা হচ্ছে সরকারের একটা যেটাকে বলা হয় স্পটলাইট, যে আমাদের খেলাপি ঋণ অতখানি বাড়ছে না, কিন্তু এটা কিন্তু আর্টিফিশিয়াল। আসলে তো বেড়েছে, আসলে তো মানে লোনগুলো ডিস্ট্রেসড লোন, এগুলো হয়তো আসবে কি আসবে না আমরা জানি না, কাজেই এই আর্টিফিশিয়াল অ্যাকাউন্টিংটা আমাদেরকে বিরত থাকাটাই ভালো। ঋণ পরিশোধের ক্ষেত্রে শিথিলতার দাবি জানাতে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI সভাপতি সহ বেশ কয়েকজন ব্যবসায়ী নেতা গেল সপ্তাহে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে উদ্যোক্তারা 2023 জুন পর্যন্ত বকেয়া পরিশোধের ক্ষেত্রে ছাড়ের সুপারিশ করেছিল। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।